ডিআর বিয়ার্ডস আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কাশ্মীরি আপেল আমার বাগানটা এই বাগানে আমি একশো পঞ্চাশ পিস কাশ্মীরি আপেল কুল লাগিয়েছি আর এই গাছগুলোর বয়স মাত্র তিন মাস আর এই গাছে এখন যেহেতু সেপ্টেম্বর শেষ অক্টোবর মাস এখন কাশ্মীরি আপেল কুলের প্রত্যেকটি গাছে গাছে ফুল আছে আর এই বছর আশানুরূপ ফলন পাব না কিন্তু কিছু হলেও ফলন পাব আর আগামী বছর এই গাছগুলো থেকে ভালো ফলন আশা করি আর এখন আমি আপনাদেরকে গাছগুলোর পরিস্থিতি দেখাচ্ছি গাছগুলো খুবই এখনো ছোট কিন্তু প্রত্যেকটা গাছে পরিপূর্ণ ফল এসে গেছে এখানে গাছগুলোকে গাছগুলোর ভিতরে এখানে শাকসবজি করা হচ্ছে আর প্রতিটা গাছেই ফুল গাছগুলো খুবই ছোট। কিন্তু প্রতিটা গাছেই ফুল আপনারা দেখছেন যে প্রতিটা গাছে ফুল হয়েছে কারণ এগুলা গ্রাফটিংয়ের গাছ প্রতিটা গাছে গ্রাফটিংয়ের গাছ এগুলা দশ হাত বাই দশ হাত দূরত্বে লাগানো হয়েছে এর ভিতরে পুষা আছে আনার গাছ লেবু গাছ বিভিন্ন ধরনের ফল গাছ করা হয়েছে গোটা বাগানটায় ফল বাগান এগুলা সব কুল গাছ এখানে প্রায় পঞ্চাশ শতাংশ জায়গার উপরে কুল চাষ করা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফল গাছ সব ধরনের ফল গাছই আছে এটা হচ্ছে পেয়ারা গাছ এটাতে ফুল চলে আসছে এগুলো হচ্ছে থাই সেভেন যাত প্রতিটা গাছে ফুল এভাবে আসছে এগুলোকে আজকে পরিচর্যা করা হয়েছে আর এখানে আছে পুকুর এগুলো হচ্ছে থাই লেবু গাছ যেটা সিডলেস লেবুও বলা হয় এই চাইটটা লেবু এরপর লেবু প্রতিটা গাছ ছোট কিন্তু এতে প্রচুর ফুট আসছে এগুলোতে তুইছে এক কেজি করে প্রতি গাছে ফলন পাওয়া যাবে আর এখানে কুল গাছের ভিতরে গাছগুলো ছোট এর জন্য এখানে শাক সবজি করা হচ্ছে এখানে মূলা শাক করা হয়েছে ওই পাশেরটাতে এটাতে পালং শাক এইভাবে পুরা বাগানটায় এখন আস্তে আস্তে পরিচর্যা আসতেছে এখানে পরিষ্কার করা হচ্ছে প্রতিটা কুল গাছেই ফুল আছে এগুলো হচ্ছে কলমের গাছ এর জন্য এগুলোতে ফুল কলমটা করা হয়েছে এখানে এই এখানে হচ্ছে ক্রাফটিং গাছের ক্রাফটিং একটি লুটস্টকের সাথে জঙ্গলি বড়ই গাছের লুটস্টকের সাথে আপনার কাশ্মীরি আপেলগুলোর ক্রাফটিং করা হয়েছে এর জন্য এই গাছগুলোতে খুবই দ্রুত ফল চলে আসছে ফুল থেকে আস্তে আস্তে ফল হচ্ছে এটা পুরোটাই সুন্দরী আপেল কুলও বলা হয় কাশ্মীরি আপেল কুলও বলা হয় একে আমি এখন আপনাদেরকে কাশ্মীরি আপেল কুলের থেকে যে কুলটা হচ্ছে কুল থেকে কুলটা হচ্ছে আমি আপনাদেরকে আমার একটি বড় গাছ থেকে দেখাবো তো চলুন আমি আপনাদেরকে বড় গাছ থেকে ভিডিওটা করে দেখাচ্ছি এটি হচ্ছে বড় গাছ এটি এক বছরের গাছ পুরো গাছে ভালোভাবে ফুল আসছে ফল হচ্ছে 이글로 치페페가스.